হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল ডিফেন্স প্র্যাকটিস ক্লাস সম্প্রতি বাহান্নতম ভারতীয় আন্তর্জাতিক ফিল্ম ফেস্টিভ্যাল আয়োজিত হয়েছে তো আজকের ভিডিওতে আমি ডিসকাস করব ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল অফ দ্য ইন্ডিয়া নিয়ে তো ভিডিওটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ তোমরা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো ফার্স্ট প্রশ্ন দেখো ফার্স্ট প্রশ্ন ভারতীয় আন্তর্জাতিক ফিল্ম ফেস্টিভ্যাল আই এফ এফ আই এর শুরু কবে হয়েছিল আই এর ফুল ফর্ম হচ্ছে ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল অফ ইন্ডিয়া তো সঠিক অ্যান্সার কী হবে উনিশশো সালে উনিশশো বাহান্ন সালের চব্বিশে জানুয়ারি থেকে ফার্স্ট ফেব্রুয়ারি পর্যন্ত আয়োজিত হয়েছিল ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল অফ ইন্ডিয়া এশিয়ার অন্যতম উল্লেখযোগ্য চলচ্চিত্র উৎসব জেনে রেখো বাহান্নতম ভারতীয় আন্তর্জাতিক ফিল্ম ফেস্টিভ্যালের আয়োজন কোথায় হয়েছে তো সঠিক অ্যান্সার হয়ে যাবে এর আয়োজন হয়েছে গোয়ায় কবে থেকে কুড়ি নভেম্বর থেকে আঠাশে নভেম্বর পর্যন্ত জেনে রেখো এতে তিয়াত্তরটি দেশের একশো আন্তর্জাতিক সিনেমার প্রদর্শন করা হয়েছে জেনে রেখো এর সমাপ্তির সিনেমা কি ছিল সমাপ্তি সিনেমা ছিল দ্য হিরো জেনে রেখো সমাপ্তি সিনেমা দ্য হিরো আর ওপেনিং সিনেমা ছিল দ্য কিং দ্য কিংস অফ অল ওয়ার্ল্ড পরের প্রশ্ন বাহান্নতম ভারতীয় আন্তর্জাতিক ফিল্ম ফেস্টিভ্যালে সর্বশ্রেষ্ঠ সিনেমার জন্য গোল্ডেন পিকক পুরস্কার কাকে প্রদান করা হয়েছে সঠিক অ্যান্সার হবে রিং বান্ড রিং এটি ছিল জাপানি সিনেমা এটি হচ্ছে জাপানি সিনেমা এর নির্দেশককে মশা কাজু নির্দেশক মশা কাজু কানেকো সর্বশ্রেষ্ঠ নির্দেশকের জন্য সিলভার পিকক অ্যাওয়ার্ড কোন সিনেমাকে দেওয়া হয়েছে সঠিক অ্যান্সার কী হবে তো সঠিক অ্যান্সারটি হয়ে যাবে সেরভিং বন হু ইজ ডেড নির্দেশককে জেনে রেখো বাকলা কদ্র নকা পরের প্রশ্ন সর্বশ্রেষ্ঠ অভিনেতার জন্য সিলভার পিকক অ্যাওয়ার্ড কাকে দেওয়া হয়েছে রাইট অ্যান্সার হবে সর্বশ্রেষ্ঠ অভিনেতার জন্য সিলভার পিকক অ্যাওয়ার্ড দেওয়া হয়েছে জিতেন্দ্র ভিকুলাল যোশীকে কোন সিনেমার জন্য দেওয়া হয়েছে জেনে রেখো গোদাবরী সিনেমার জন্য দেওয়া হয়েছে গোদাবরী সিনেমার জন্য আর জিতেন্দ্র ভিকুলাল যোশী হচ্ছেন ভারতের মারাঠি অভিনেতা মারাঠি অভিনেতা পরের প্রশ্ন সর্বশ্রেষ্ঠ অভিনেত্রীর জন্য সিলভার পিকোক অ্যাওয়ার্ড কাকে দেওয়া হয়েছে সঠিক অ্যান্সারটি হয়ে যাবে সর্বশ্রেষ্ঠ অভিনেত্রীর জন্য সিলভার পিকক অ্যাওয়ার্ড দেওয়া হয়েছে অ্যাঞ্জেলা মোলিনাকে তিনি স্পেনের অভিনেত্রী জেনে রেখো স্পেনের অভিনেত্রী নেক্সট বাহান্নতম ভারতীয় আন্তর্জাতিক ফিল্ম ফেস্টিভ্যালে ইন্ডিয়ান ফিল্ম পার্সোনালিটি অফ দ্য ইয়ার অ্যাওয়ার্ড কাকে দেওয়া হয়েছে বছরের সেরা ফিল্ম ব্যক্তিত্বের সম্মান দেওয়া হয়েছে সঠিক অ্যান্সার হবে এ এবং বি হেমা মালিনী এবং প্রসূন জোশীকে হেমা মালিনী ভারতীয় অভিনেত্রী এবং বর্তমানে তিনি মথুরার বিজেপি সাংসদ বর্তমানে তিনি মথুরার বিজেপি সাংসদ আর প্রসূন যোশী প্রসূন যোশী একজন ভারতীয় লেখক জেনে রেখো। তিনি হচ্ছেন একজন ভারতীয় লেখক এবং গীতকার প্রসূন যোশী এই দুজন আন্তর্জাতিক ফিল্ম ফেস্টিভ্যালে ইন্ডিয়ান ফিল্ম পার্সোনালিটি অব দ্য ইয়ার অ্যাওয়ার্ড পেয়েছেন পরের প্রশ্ন ভারতীয় আন্তর্জাতিক ফিল্ম ফেস্টিভ্যালে বিশেষ জুরি পুরস্কার কাকে দেওয়া হয়েছে সঠিক অ্যান্সার কী হবে তো আন্তর্জাতিক ফিল্ম ফেস্টিভ্যালে বিশেষ জুরি পুরস্কার দেওয়া হয়েছে রাইট অ্যান্সার হবে রেনাটা কার্বা লোহকে তিনি ব্রাজিলের অভিনেতা জেনে রেখো তিনি হচ্ছেন ব্রাজিলের অভিনেতা পরে ভারতীয় আন্তর্জাতিক ফিল্ম ফেস্টিভ্যালে আইসিএফটি ইউনেস্কো গান্ধী পুরস্কার কাকে দেওয়া হয়েছে তো সরিক অ্যান্সার হয়ে যাবে কাকে দেওয়া হয়েছে লিঙ্গুই দা সিগ্রিড বান্ডকে আইসিএফটি ইউনেস্কো গান্ধী পুরস্কার এমন ফিল্মকে দেওয়া হয় জেনে রেখো যে ফিল্মটিতে মহাত্মা গান্ধীর শান্তি এবং অহিংসার আদর্শকে সবচেয়ে ভালোভাবে প্রদর্শিত করা হয় সেই ফিল্মগুলোকে কিন্তু এই পুরস্কারটি দেওয়া হয় জেনে রেখো পরের প্রশ্ন বাহান্নতম ভারতীয় আন্তর্জাতিক ফিল্ম ফেস্টিভ্যালে ফিল্ম শ্যুটিংয়ের জন্য সবচেয়ে অনুকূল রাজ্য হিসেবে কাকে বেছে নেওয়া হয়েছে অনুকূল রাজ্য হিসাবে শুটিংয়ের জন্য কোন রাজ্যকে বেছে নেওয়া হয়েছে রাইট অ্যান্সার হবে উত্তর প্রদেশ রাজ্যকে বেছে নেওয়া হয়েছে পরের প্রশ্ন বাহান্নতম ভারতীয় আন্তর্জাতিক ফিল্ম ফেস্টিভ্যালে সত্যজিৎ রায় লাইফটাইম টাইম অ্যাচিভমেন্ট পুরস্কারে কাকে সম্মানিত করা হয়েছে তো সঠিক অ্যান্সার হবে কাকে সম্মানিত করা হয়েছে রাইট অ্যান্সার হবে অপশান সি এ এবং বি বিস্তোভান এস যাবো এবং মার্টিন স্কোর শেষে ইস্তোভান এস যাবো হচ্ছেন জেনে রেখো ইনি হচ্ছেন একজন হাঙ্গেরি হাঙ্গেরির চিত্র নির্মাতা যেন রেখো হাঙ্গেরির চিত্র নির্মাতা আর মার্টিন স্কট মার্টিন চলচ্চিত্রকার মার্কিন চলচ্চিত্রকার তিনি চলচ্চিত্রকার চলচ্চিত্র উৎসব জেনে রেখো অধিদপ্তর তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অধীনে এবং গোয়া সরকার যৌথভাবে কিন্তু এই উৎসবটি পরিচালনা করে ফ্রেন্ডস আজকের ভিডিও এখানে শেষ তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবে আবার একটি নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে চলে আসবো